তার জীবনে বিশাল বড় একটা ভুল কারণে 7টা বছর আমার জীবন থেকে গেছে। গেছিল কেন? মার্ডার মামলায়। ওরে বাবা রে, আসলে কি মার্ডার করছিস? ভুল করে করে এসেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে এটা হাতাতের ভিতরে হয়ে গেছে। একে মারা গেছিল? আমিও মেডিকেল না মানে বাঁচানোর চেষ্টা, মানে কাহিনী কি হয়েছে, আমার এক মানে 7 দিন একটা রুমের টাটকে রাখছি। আচ্ছা আচ্ছা। আমার অফার দিছিল বিয়া, আমি রাজি হইনি, 7 দিন একটা রুমের ভিতরে অফার আটকে রাখছে, মিশা মিশা খেয়ে নির্যাতন করছে, অনেক টর্চার করছে, কারণ আমি আর নিজের তো বাঁচিয়ে তুলব না, না পারি বাইরে যেতে, না পারি কিছু করতে। ও কি করছে, কেচকে ওই যে তোমার সিজার আছে না, সিজার বড় যে তোমার বেশিরভাগ তোমার সেলাই মেশিন এর ইয়াতে থাকে, আমার মারার লেগে আমি কিছু পাই না হাতের ভিতরে, আমি পাইছি একটা আম কাটা ছুরি। আর ও আমার কুত্তাছে, আমি ওর কুত্তাছে, ও করতে করতে যখন আমার দিকে, আমি এমনি রেখে দিছি, বাঁচতে তো হবে নিজে, আমি কিন্তু এমনি রাখছি, আমি কিন্তু মারি না, আমি এমনি রাখছি, যখন ও কুই দেয় পড়ছে না, খুশখুশিতে লেগে আমারও তো মাথায় সেন্স নেই, আমি কি করছি, আমার পাশে আমার ত্রিপিসের অন্য ছিল, লোয়া বুকের ভিতরে লগলে বাঁধছি, মেডিকেল লয়েছি ঢাকা মেডিকেলে। আচ্ছা, সে তো পরিচিতই ছিল, বন্ধুই ছিল, বন্ধু ছিল, বিয়ে করবে করে করে নাই সে, আরও কিন্তু টর্চার তো করছে আমার উপরে, আমার নিজে তো কাছে তো ভিতরে ছিলাম, কি আমার লাইফটা তো 7টা বছর আমার জীবন থেকে গেছে। আর ওর বাবা কি করে? ওর বাবার সাথে তো সারাসারি হয়ে গেছে আরো 16 বছর আগে। তাহলে ওরে নিয়ে এখন চলতেছে, ওর এইভাবে না রেখে তাহলে মাদ্রাসায় দিয়ে দিন, মাদ্রাসায় তো টাকা লাগে ফিস এবং আমরা তুলে তো পারবো, মাদ্রাসায় দিয়ে তুলে তো না, স্কুলে দিয়ে তুলে তো না, বেতন হাসপাতালে থাকতেছিল, জেলে ছিলাম না 7 বছর, 7 বছর জেলে, বিশাল অভিজ্ঞতা আছে। ওখানে কি বল অবস্থা? ওইখানে অবস্থা মাশাআল্লাহ দিলে ভালো, জেলার সুপার স্যার, আইজি স্যার, ডিআইজি স্যার খুব আদর করছে, আমার গাছ বাইতাম নামি হইনে, সব ফল মল লাগলে চালটা কাঁঠালে দিলে, কাঁঠাল আম, তারপর তোমার কটবেল শটবোর্ড বেল লাগলে আমার খবর করে সবাই আদর। জেলটা হয়েছিল কি জন্য? মেয়েদের জন্য তো জেল, ওইটা তো আসামিরাই থাকে। না না, জেল আপনার জেল ঢুকানোর আগে তোমার এখান থেকে তোমার ইয়া কাটতে হয়, কাটার পরে আবার এনে একটা সিলিপ করে হচ্ছে, গার্মেন্টসের গার্মেন্টসে কাজ করছে, এটা তোমার ইয়া করে। এখন তো আপনি দেখেন আপনার বাচ্চা কোনটা এখানে, এখানে যাওয়া ছিল, কত বড় হয়েছে মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, আপনি দেখেন আপনার হাতেরটা আপনি আপনি নিজে নষ্ট করছেন আপনার এটা এখন এই